চলে যাবেন? হ্যাঁ, কালকে রিলিজ নিয়ে দিচ্ছি, কারণ আমার শরীর যে প্রবলেম নিয়ে আসছিলাম অনেকটা ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ, কালকে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনলাম চলে যাচ্ছেন। জি। আপনার কি অবস্থা? এই তো ভাই, মোটামুটি একদম সুস্থ আলহামদুলিল্লাহ। আগে থেকে অনেকটুকু ভালো আছে, একটু কম। ওকে স্যার, শুনলাম চলে যাচ্ছেন, কি হয়েছে বলেন তো, কি অবস্থা আপনার? আমি মূলত পিএলআইডি 4 এন্ড 5 মানে প্রবলেম হয়েছিল, 18 টা সার্জারি করা হয়েছিল। আচ্ছা, দেন এখানে আসলাম ট্রিটমেন্ট করার জন্য। এখন 18 তারিখে, আমি গত মাসে 18 তারিখে অ্যাডমিট হয়েছি। 18 তারিখ, আজকে হচ্ছে আপনার প্রায় 6 তারিখ। 6 তারিখ, কালকে আমি এখান থেকে চলে যাব। রেখেছিলাম স্মৃতি হিসেবে। আসুন না দর্শক, একটু দেখে আসি আমার ভাইটি কি অবস্থায় আমাদের কাছে এসেছিলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি সজীব, আমার বয়স হচ্ছে 32, বাসা কুমিল্লা, কুমিল্লা মুরাদনগর। পেশা আমি প্রবাসে কুয়েতে থাকি। যখন রিসেন্টলি ছিলাম, এটা হচ্ছে সালোয়া, আসার মূলত কারণ হচ্ছে আমার 2018-তে আপনার ব্যাক পেন হয়েছিল। তারপরে আমি দেশে আসি, আসার পরে ট্রিটমেন্ট করাই পপুলারে, ইভেন পিজিতে। তারপর 3-4 ডক্টর দেখানোর পরে ডিসিশন নেয় যে সার্জারি করাতে হবে। তারপরে জেনারেল সার্জারিটা হয়। তারপরে আমি আবার 3 মাস থাকার পরে ব্যাক করি কুয়েতে, কিন্তু আজ অবধি কখন আমি ফুলফিল সুস্থ ফিল করিনি সার্জারি হওয়ার পরে। এটা 18-তেই দুর্ঘটনা কোনো কিছু ছিল হয়ে নেই। আমি ফ্রাইডে আমি হার্ডবল ক্রিকেট খেলতাম, তারপর ওখানে কোনো কিছু হয়নি। ম্যাচ খেললে শনিবারে আমি ইলেকট্রিশিয়ানের ডিউটি করি, সাইটে গেছি, সাইটে আমাদের একটা ওই হেলটি মারতে হয় আপনার চকেট বক্স সেটিং করার টাইমে। হেলটি মারার পরে কাচ্চাগুলো একটু সাইড করে বসে সেটিং করতে হয় আর কি। আমি আসাম ধরে বসছি নিচে, তারপরেই আর বডি কাজ করে নেই, হ্যাং হয়ে গেছিলো। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কোনো মুভ করে নেই শরীর। তারপর থেকে ওখান থেকে হসপিটাল নিয়ে গেলো, এক্সরে বা গরম পানি শেখা, ইভেন কিছু পেন কিলার দিছিল। তারপরে কোনো কিছু হয় না। এরপরে বাংলাদেশ থেকে আমি আবার রোলাক শুই নিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক এগুলো খাইছি, কিছুটা মানে সুস্থ হই। তারপরে আবার ডিউটি স্টার্ট করার পরে আবার হ্যাং হয়ে যায়, তারপরে ইমার্জেন্সি আমি বাংলাদেশে আসি, তারপরে আমার সার্জারিটা হয় আর কি। এটা আসলে আমি দাঁড়াইতে পারিনি, ইভেন আমি মানে কোনো কিছু শরীর মুভ করতে পারিনি, বসার তো উঠতে পারিনি, শুইতেও পারিনি। হ্যাঁ, দেখাইছে, ওনারা বলছে গরম পানি, মানে বাহিরে ডক্টর তো আপনার আরবিতে বলে ওনারা, আর সরকারি হসপিটাল তো অতটা ট্রিটমেন্ট হয় না। ওনারা জাস্ট এক্সরে করছে, কিছু পেন কিলার দিছে, কইছে গরম পানি শেখা নিতে আর রেস্টে থাকতে বলছিল। আমি তখন আসলে সহজ আর কঠিন কোনো কিছু এক্সপিরিয়েন্স ছিল না বা বুঝিও নেই। আমি ভাবছি যে হয়তো পেন হয়েছে, কিছু ব্যথা বাদনা বড়ি খেলে হয়তো ঠিক হয়ে যাবে। আসার পরে আমি পরে যাই, তারপরে ওখানে ডক্টর দেখানোর পরে 1000 টাকা বিজি ডক্টর দেখায়, উনি এমআরআই দেয়, এমআরআই দেখে বলে যে সার্জারি করতে হবে। আমি ওনার দিয়ে করাই নেই, তারপরে আমি আর আদার্স অন্য ডক্টরকে দেখাই। তো একজন ডক্টর আমাকে বলছিল যে সার্জারি করতে হবে না, কেন করবেন আপনি এই বয়সে? আমি 20 দিনে মেডিসিন দিচ্ছি, আপনি মেডিসিনগুলো খান, আপনার আমাকে জানাইন যে কী অবস্থা আপনার। তারপর আমি 20 দিন পরে আসি, মেডিসিন খাওয়ার পর আমার মানে তখন আসলে অতটা আমার পেন ছিল না, কিন্তু আমি কোনো কিছু করতে পারতাম না। তারপর আসার পরে এরপরে আমি ওই সেম ডক্টরে পাইনি, ওনারা আবার 3-4 ছিল সার্জারি বিভাগে, ওনারা বসে আলোচনা করে বলতেছে এটা সার্জারি ছাড়া বিকল্প কোনো অপশন নাই। তখন আমি বললাম যে ওই ডক্টর তো বলছিল আমাকে থেরাপি নিলে ঠিক হয়ে যাব, তো থেরাপি সম্পর্কে আমার জানা ছিল না। তো উনি আমাকে বললো আমার সমস্যা ছিল, 90 দিনে ছুটিতে আসছিলাম, 20 দিন অলরেডি চলে গেছে। তখন উনি আমাকে বললো যে আজকে ভর্তি হয়ে যান, আপনি সার্জারি করাতে পারবেন, প্রাইভেটে ভর্তি হন। তো উনি অ্যাড্রেসটা দিল, ওইখানে ভর্তি হওয়ার পরে ওই দিনকে 12 বাজে আমার সার্জারিটা হয়। এখন বলতে আমি এই ব্যথা পেন কিলার আর ইঞ্জেকশন নিয়েই আমি 4 বছর 3 মাস কুয়েতে থাকি।
আমাকে বলছিল যে তখন তো উনি বলতো আমি সার্জারি করার আগে জিজ্ঞেস করছিলাম যে আমি কি আর আগের মতো খেলতে পারবো বা কাজ করতে পারবো না, কোনো সমস্যা হবে কিনা। তো উনি বলছে যে হ্যাঁ খেলতে পারবেন, মানে আদার্স আগের মতো সব কিছু করা যাবে। তখন ওই সার্জারিটা করানো হয়, কিন্তু আসলে আমি কোনো কিছু করতে পারিনি, প্রচুর পরিমাণ ব্যথা হইতো, ব্যথার পরে এভরিডে ব্যথা পরে খাইতে হইতো আমার। হ্যাঁ, 4 বছর 3 মাস পরে আমি দেশে আসি, এও আসার 2 মাস আগে আবার মানে আগের মতো সেম অসুস্থ হয়ে আমি 2 মাস ওখানে রেস্টে ছিলাম। তারপর দেশে আসার পরে আমি আবার ট্রিটমেন্ট করাই, তিনি এক ডক্টরকে দেখাই। দেখানোর পরে উনি আমাকে বলে আপনি থেরাপিগুলো নেন আর আপনি মেডিসিনের কোনো চিকিৎসা নাই, যত সার্জারিটা আবার নতুন করে আমি এমআরআই করাই, তখন উনি বলে যে ডিস্কটাও সার্জারি করে এগুলো আপনার ডিস্কটাই বাদ করে ফেলছে। কারণ বাংলাদেশে এই ডিস্কের আপনার সার্জারি 2 জন ডক্টর নাম বলছে, ওনারা ছাড়া কেউ প্রপারলি সার্জারি করতে পারে না। ওইগুলো শোনার পরে মানে মনে হচ্ছে যে আসলে উনি সঠিক ইনফরমেশনটা আমাকে দিছে। উনি ওই ডক্টরটা অনেক ভালো, উনি আমাকে একদম সব কিছু বুঝিয়ে বলছে যে দেখেন আপনার সার্জারি যত হয়েই গেছে আর সেকেন্ড টাইম সার্জারি করা যাবে না, তো আপনি এক কাজ করেন। উনি আমাকে লজিক মানে যুক্তি দিছিল যে সলিউশন দিছিল যে আপনি আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি আর 2টা পেইন কিলার লেগেছে, যে একটা হচ্ছে সাইড এফেক্ট হয় অ্যান্টিবায়োটিক আর একটা নর্মালি খাইলে সমস্যা হবে না। বলছে যে অতিরিক্ত ব্যথা সহ্য না করতে পারলে খাওয়ার জন্য, আর এক্সারসাইজ আমি দিচ্ছি কিছু আর ভালো ট্রেনার থেরাপিস্টের সাথে যোগাযোগ করে আপনি থেরাপি নিলে হয়তো বা পরিপূর্ণভাবে সুস্থ না হলেও অনেকটা রিকভার হবে, এরকম একটা সলিউশন দিছিল। তারপরে এখানে আরেকটু রয়ে গেছে, আমি তারপর 17 দিন আমি ফিজিওথেরাপি নেই সাভারে। সাভারে নেওয়ার পর আমি মোটামুটি সুস্থতা ফিল করি। তারপর উনি আমাকে বলছিল 3 মাস নেওয়ার জন্য, তো ওখানে আমার থাকার কোনো ওয়ে ছিল না। আমি 17 দিন নিয়ে দেশে আমাদের গ্রামে বাসা চলে যাই। ওখানে যাওয়ার পর আমি তারপর আবার কিছু মানে ফাইজলামি করে ফুটবল 3-4 দিন ফুটবল খেলি, তারপরে সুস্থই আমি। তারপরে আবার আমি কুয়েতে ব্যাক করি, যাওয়ার পর 2 মাসের মতো 2-3 মাসের মতো কাজ করি। তারপর আবার সেম মানে বাকেটের পানি আসে না, 2 বাকেটের পানি নিয়ে আমি যাইতেছিলাম, তখনই আমি ব্যথা অনুভব করতেছি। তারপরে কাজ শেষ হওয়ার পরে আমি আমার ব্যাডে গিয়ে যখন রেস্টে যাই তখন আবার সেম ব্যথা শুরু হয়ে মানে একদম আগের মতন হয়ে গেছে, মানে এমন ব্যথা সহ্য করার মতন। তারপর ওখান থেকে আমি দেশে কল দিই, দেশে মানে ওখানে আমার ট্রিটমেন্ট করে আমাকে ইঞ্জেকশন দেওয়া হয় ব্যাক সাইডে। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার এ সাইট আছে না, এক পা সাইট পুরো আপনার প্যারালাইসিসের মতো হয়ে যায়। তো ইমার্জেন্সি আমি মানে দেশে আসার জন্য আবার প্রাইভেট হসপিটালে যাই, তো ওখানে দেখলাম যে ওখানে ট্রিটমেন্ট করলে প্রপারলি ট্রিটমেন্টটা হচ্ছে না, তখন আমি বাংলাদেশে আসার ডিসিশন নিই। বাংলাদেশে আসার পরে আমার আবার এক মামা শ্বশুর এখান থেকে ট্রিটমেন্ট করাইছে, উনি সৌদিতে আছে 2 বছর এখন। তো উনি ইনফরমেশানটা দেয় আমার নানি শ্বশুরে যে যদি হ্যাড এরকম সমস্যা হয় তো DPRC আমি যেখান থেকে ট্রিটমেন্ট করাইছি শ্যামলীতে ওনাকে এখানে নিলে হয়তো ভালো হবে, ওনারা গ্যারান্টি দিয়ে এখান থেকে চিকিৎসা করায়। তো ওই ওয়েতে এখানে আসা। দর্শক দেখলেন তো আমার এই ভাইটি কি অবস্থায় এসেছিল। সো সেই প্রথম দিনের আপনি আর এই যে আগামীকালকে আপনি চলে যাবেন, সি ওভারঅল আপনি যে যে কাজগুলো করতে পারতেন না বা যে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, এই সমস্যাগুলো কি অবস্থা আপনি বলেন তো একটু। ওভারঅল বলতে গেলে আমি প্রথম দিন যে অবস্থায় আসছিলাম মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ হয়েছে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। উঠা বসা, সিঁড়ি ভাঙা, বাথরুমে যাওয়া, গোসল করা, নিজের কাজগুলো নিজে করা, দৈনন্দিন আমরা যে কাজগুলো করি, এই যে কাজগুলো করতে গেলে কিন্তু আসলে আগে ব্যথাটা আপনাকে জানান দিত, সেই ব্যথাটাকে এখন জানান দিচ্ছে আপনাকে না? এখন ওইভাবে কাজ তো ট্রাই করি নাই, তবে এখন যতটুকু মানে করা হচ্ছে মনে হচ্ছে না যে কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য আমি চলে যেতে চাইছি। আচ্ছা, আমরা যখন সুস্থ হই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন আমাদের ভিতরে যখন সমস্যা থাকে আমরা কিন্তু সেটা বুঝতে পারি, কারণ প্রতিটা পদক্ষেপে আমাদেরকে সেই ব্যথা বা সেই যন্ত্রণা আমাদেরকে জানান দিতে থাকে। তো এই কয়দিন এই যেমন আজকে আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ এখন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আমি রেগুলারলি যখন আসতাম আপনাদের সাথে দেখা হতো ডে বাই ডে আপনি বলতেন আলহামদুলিল্লাহ না এখন আগের থেকে অনেক ভালো আছে, এখন আগের থেকে অনেক ভালো আছি,
সো আজকে আপনি বলছেন যে অনেকটুকুই ভালো আছেন, আমরা ভিতর থেকে আসলে বুঝতে পারি, আপনি সেই ভিতর থেকে এখন বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকু ভালো আছেন, সুস্থ আছেন, আপনার কনফিডেন্স লেভেলটা এখন কেমন? সত্যি বলতে টু বি অনেস্টলি আমি যখন এখানে ফার্স্টে আসি তখন আসলে একদম মেন্টালি প্লাস ফিজিক্যালি অনেকটাই অসুস্থ ছিলাম। আমার তখন মনে হচ্ছিল যে আমি একদম আমার ছেড়ে দিয়েছিলাম যে আমি সুস্থ হব না, হয়তোবা হইব না। তবে এখন মনে হচ্ছে যে অনেকটা ইম্প্রুভ হচ্ছে, মানে আমি মনে হচ্ছে যে একটু শ্বাস পাচ্ছি যে আমি হ্যাঁ চলতে পারবো, ফিউচারে টুকটাক কাজ টাজ করতে পারবো। তবে স্যারে বলছে যে রুলসগুলো মেনে চললে হয়তোবা আর কোনো সমস্যা না হইতে পারে। আজকের এই অবস্থানে এসে আপনার সেই অতীত অভিজ্ঞতা, আপনার জীবনে একটা ছোট্ট অপারেশন আছে এই পিএলআইডি নিয়ে, কি মনে হচ্ছে এখন? যদি জানা থাকতো সেই অপারেশনটাকে আদৌ দরকার ছিল বলে আপনি মনে করেন এখন? আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, যারা এই পিএলআইডির সমস্যা কখনো কোনো সার্জারি বিভাগে ডক্টরের কাছে যেখানেই দেখান না কেন, কেউ ফার্স্ট টাইমে সার্জারিতে যাবেন না, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আপনি এখানে হোক আর যেখানেই হোক না কেন, সব জায়গায় ডক্টর দেখাবেন, যদি সার্জারির কথা বলে কখনো সার্জারিতে যাবেন না। সার্জারি করা মানে লাইফ শেষ, এটা রিকভার, যে আমি আসছি সার্জারি করে কিন্তু রিকভার হইলেও ওরকমটা প্রপারলি হবে না, কখনো এটা কাটা হয়ে গেছে। দেন সার্জারি করার আগে যদি আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন, থেরাপি প্লাস এক্সারসাইজ আদার যে মেডিসিনগুলো নিতে পারেন, ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিতে মানে করেও দিতে পারে। আর সুস্থতা হচ্ছে আল্লাহর দান জিনিস, ওপর আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই সুস্থ করে দিতে পারেন। আর আমার পরামর্শ হচ্ছে কেউ সার্জারিতে যাবেন না পিএলআইডির সমস্যা হলে। সার্জারিটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে, যখন আপনার কখনো ট্রিটমেন্ট আর চলবে না তখন হচ্ছে সার্জারি ডিসিশন নেওয়া। আর আমাদের ইয়াং জেনারেশনে যদি মনে করেন যে আমার আমি 5-6টা ডক্টর দেখাইছিলাম, তো অলমোস্ট শুধু একটা ডক্টর খালি বলছিল যে থেরাপি নেওয়ার জন্য, কিন্তু আমার সময় ছিল না, ছুটি 90 দিন ছুটিতে আসছিলাম, কিন্তু তখন মানে আমার এক্সপিরিয়েন্সও ছিল না, এরকম পরামর্শ কারো থেকে পাইনি। সেই ক্ষেত্রে আমার অপারেশনটা হয়েছে, সাকসেস হয়নি অপারেশনটা। আমি অপারেশনটা হওয়ার পরে কখনো এই 5 বছরের মধ্যে কখনো আমি সুস্থতা ফিল করিনি। দেন লাস্ট পর্যায়ে আমি এখানে আসতে হয়েছে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন। দর্শক, সার্জারি অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু আমরা আগে একবার চেষ্টা করব সার্জারি ছাড়া বিনা অপারেশনে আমরা সুস্থ হতে পারি কিনা, ভালো হতে পারি কিনা। দর্শক, আমাদের সকলের ইচ্ছা থাকে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, সো সেই ইচ্ছা আল্লাহ আমাদের পূরণ করুক। আমাদের কথা হচ্ছে একবার অন্তত আমরা চেষ্টা করি ভালো হতে পারি কিনা। যাই হোক, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপেক্ষায় থাকুন আমার এই ভাইটির জন্য। অচিরেই আমার এই ভাইটিকেও আবার আপনাদের সামনে নিয়ে আসব, উনি অলরেডি সুস্থতার পথে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক নিয়ম মেনে চলবেন আশা করি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।